আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে নারিকেলের নাড়ু তৈরি করে দেখাবো। কালারফুল উপায়ে, খুবই সুস্বাদু এবং ডিফারেন্ট ওয়েতে তৈরি আমার এই নাড়ু আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নিই মূল প্রস্তুত প্রণালী। নারিকেলের নাড়ু চিনি দিয়ে তৈরি করার জন্য আমি এখানে দুইটি নারিকেল নিয়ে এসেছি। বাজার থেকে আনার পরে দেখুন এটির গায়ে অনেক আঁশ রয়েছে। এটিকে ছুরি বা বটি দিয়ে চেঁচে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটি ধাতব শক্ত বস্তু দিয়ে নারকেলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফাটিয়ে নেব। তারপরে যে নারকেল কুড়নি বটিগুলো পাওয়া যায় এটি দিয়ে খুব সহজে আপনার নারকেলটিকে কুড়িয়ে নিতে পারেন। আর যদি অত ঝামেলা না করতে চান তাহলে বাজারে এখন অ্যাভেলেবেল টিন নারকেল পাওয়া যায় বা ড্রাই নারকেল, আপনারা সেগুলোকে ব্যবহার করে খুব ইজিলি নারকেলের নাড়ু তৈরি করতে পারবেন। আমি এখানে প্রায় 3 কাপ নারকেল নিয়েছি ফ্রেশ নারকেল, নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমি চিনি কম খাই, তবে আপনারা যদি আরও বেশি খান তবে বাড়িয়ে নিতে পারেন। লাগবে ঘি, আরও লাগবে 2টি তেজপাতা, 2টি দারুচিনির টুকরো, 3টি এলাচ এবং 2টি লং। আরও লাগবে ফুড কালার, আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুড কালার নিতে পারেন, তবে আমি এখানে ইয়েলো এবং রেড আজকে ব্যবহার করব। চুলা জ্বালিয়ে নিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানটি যখন গরম হয়ে যাবে তখন চুলার জাল বন্ধ করে দেব এবং এর ভেতরে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে জাল জ্বালিয়ে নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে কোনো জাল ব্যবহার করব না, ঘিয়ের সাথে নারকেলগুলো যখন পুরোপুরি মাখিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে জাল জ্বালিয়ে এটিকে আমরা 5 মিনিট ভেজে নেব। এ ভেজে নিলে হবে কি, যে নারকেলের ভেতরে যে এক্সট্রা ময়েশ্চার রয়েছে সেটি টেনে যাবে এবং নারকেলের নাড়ুগুলোকে কম্বাইন করা ইজি হবে। এরপরে আরেকটি ফ্রাইং প্যান নিয়ে নিলাম চিনি। 1.5 কাপ পরিমাণ চিনি আছে এখানে, চিনি নিয়ে ওর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে চিনির শিরাটাকে আমরা জাল করে নেব। নিয়ে যত এলাচি, দারচিনি এবং তেজপাতা রয়েছে সেগুলোকে এরপরে চিনির শিরায় দিয়ে দেব 1/2 টিস্পুন ইয়েলো ফুড কালার এবং পর্যায়ক্রমে দিয়ে দেব 1/2 টিস্পুন রেড ফুড কালার। আমি এখানে একটু অরেঞ্জিশ রেড কালার ক্রিয়েট করার চেষ্টা করেছি। তারপরে খুব ভালো করে চিনির শিরার ভেতরে ভাজা নারকেলগুলো দিয়ে মিক্স করে নেব এবং লো ফ্লেমে এটিকে 10 মিনিটস কুক করব এবং ক্রমান্বয়ে নাড়তে থাকব। যখন সমস্ত পানি টেনে যাবে তখন ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। আমি কিছু ফ্রেশ ভাজা নারকেল রেখে দিয়ে যখন আমি নাড়ু তৈরি করব তখন ভাজা নারকেলের উপরে আমি নাড়ুটিকে গড়িয়ে নেব। দেখুন কালারটি কত সুন্দর এসেছে। ঠান্ডা হওয়ার পরে যে ফ্রেশ ভাজা নারকেল আমি রেখে দিয়েছিলাম সেটি এক সাইডে নিয়ে নিলাম। হাতটাকে আপনি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে অল্প অল্প করে নারকেল নিয়ে হাতে চাপ দিয়ে গোল করে ভাজা ফ্রেশ নারকেলগুলোর উপরে গড়িয়ে নিয়ে আবার গোল করে নেবেন। এতে করে আপনার নাড়ুতে একটি ডিফারেন্ট লুক আসবে এবং খেতেও অনেক মজা লাগবে। আমি কিছু নারকেলের নাড়ু শুধু এমনি তৈরি করেছি, ভাজা নারকেলের উপর গড়িয়ে নিয়ে নিয়ে আবার কিছুগুলোকে গড়িয়ে নিয়ে তৈরি করেছি। আশা করি আমার এই কালারফুল আইডিয়া আপনাদের ভালো লেগেছে। আমার নারকেলের নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক হয়েছে তেমনি অসাধারণ। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমাকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত আনার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব আপনাদের, তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাড়ুগুলো যখন ঠান্ডা হবে তখন এটি আরও শক্ত হবে। নাড়ুগুলোকে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে ফ্রিজে রেখে সারা মাসব্যাপী আপনারা এটাকে খেতে পারবেন। আশা করি আমার এই ইউনিক আইডিয়া আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।